নমস্কার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমার কথা বলা, যে স্ত্রী যদি দেখেন তার স্বামীর মধ্যে এই লক্ষণগুলো আছে, তিনি ভাবতে পারেন যে তিনি সৌভাগ্যবতী। ছেলেদের কোন লক্ষণগুলো মেয়েদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে? আমরা সাধারণত দেখি যে মেয়েদেরকে লক্ষ্মীমন্ত বলি, তাই না? মেয়েদের লক্ষ্মী হতে হয়। মনে রাখবেন, শুধু মেয়েরা লক্ষ্মী হলে সংসারে সুখ আসে না, সমান তালে ছেলেদেরও লক্ষ্মী হতে হয়। লক্ষ্মী ছেলে, ছোটোবেলায় মায়েরা বলতো না, লক্ষ্মী ছেলে আমার। ছেলেরা লক্ষ্মী না হলে সংসারে কখনো লক্ষ্মীর অবস্থান হয় না, এটা মনে রাখতে হবে। তাই প্রথমে ছেলেদের লক্ষ্মী হতে হবে। এখন ছেলেদের কিছু লক্ষ্মীমন্ত গুণ আমি বলবো, যদি স্বামীর মধ্যে এই লক্ষণগুলো দেখেন। যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কপাল, নাক, হাত পায়ের বিভিন্ন লক্ষণ, মেয়েদের বাঁ দিকে তিল থাকা শুভ, এইরকম অনেক কথা বলেছিলেন। পুরুষদের ক্ষেত্রে কোন লক্ষণগুলো দেখা উচিত? প্রথম হচ্ছে দয়া, মায়া, মমতা, ভালোবাসা। এই চারটে জিনিস তার মধ্যে কতটা পরিমাণে আছে, এটাই প্রথম গুণ। মানুষ হিসেবে কতটা সে সরল, সৎ। টাকা থাকলেই সে ভালো পাত্র নয়, মেয়ের বাবারা অনেক সময় ভুল করেন। আদতে সে মানুষ হিসেবে কতটা, কীভাবে বুঝবেন? লক্ষণগুলো তো দেখতে বলেছি। প্রথম হচ্ছে সে অন্যকে কতটা সম্মান দিতে জানে, প্রথম খোঁজ করুন। এটা এই লক্ষণটাই বলবে সে আদতে কেমন মানুষ, অন্যকে কতটা রেসপেক্ট করতে পারে, সে তার গুরুজনদের কেমন করে রেসপেক্ট করে খবর নিন। এই লক্ষণটাই বলে দেবে সে যাকে গ্রহণ করছে সে কতটা সৌভাগ্যবতী হবে। স্বামী যদি, যে স্বামী সকলকে সম্মান করে, শ্রদ্ধা করে, তার স্ত্রীরা কখনো অসুখী হয় না। স্বামীর মধ্যে যদি দেখেন স্বামী একটু বেশিই কথা বলে, এটা ভালো লক্ষণ ধরে নেবেন। কারণ এই এক্সট্রোভার্ট মানুষরা মনের মধ্যে প্যাঁচ কম হয়, ইন্ট্রোভার্ট মানুষদের মনের মধ্যে প্যাঁচ বেশি হয়, কিন্তু এক্সট্রোভার্ট মানুষদের মনের মধ্যে প্যাঁচ কম হয়। তারা অনেক ভালো হয় মনের দিক থেকে। তাই ক্ষেত্রে নিজেকে সৌভাগ্যবান ভাবুন, অত্যন্ত ভালো লক্ষণ, শুভ লক্ষণ, আর সেটা নিয়ে সামনের দিকে এগোনো হোক। আচ্ছা, স্বামীর মধ্যে আরও কতগুলো লক্ষণ যদি দেখেন, যে রেসপেক্ট বোধ আপনার পরিবারের প্রতি, স্ত্রীর পরিবারের প্রতি রেসপেক্ট বোধ আছে, সেটাও ভালো লক্ষণ সবসময় দেখুন। এই আর স্বামীর মধ্যে অলসতা যদি থাকে, অলসতা খুব খারাপ লক্ষণ। যদি দেখেন সে কর্মপ্রাণ, তার কাছে অর্থ না থাকতে পারে কিন্তু সে কর্মপ্রাণ, এ অত্যন্ত শুভ লক্ষণ, মনে রাখবেন, তাই না? এবং নিজের দায়িত্ব, কর্তব্য, অর্থ দিয়ে সাহায্য করাই সাহায্য নয়, সেবা করাই সেবা নয়, সে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল। এই লক্ষণগুলো যদি দেখেন নিজেকে ভাগ্যবান ভাববেন। একজন আক্ষেপ করে বলছেন, বলছেন আমার বান্ধবীদের বিবাহ হয়েছে কত ভালো ভালো পরিবারে, বড় বড় পরিবারে, আর আমার স্বামী একটা সামান্য চাকরি করে, আমাদের কায়ক্লেশে সংসার চলে। আমি বলবো, আপনি তাদের চেয়ে অর্থে পেছনে হলেও আপনার স্বামী মনের দিক থেকে অনেক বেশি ধনী, মায়া, মমতা, মনুষ্যত্বে সে অনেক বেশি বড় মাপের মানুষ, এটাই আসল, তাই না? আর স্বামী স্ত্রীর সুখ যে ব্যাপারগুলো বলি, আমরা দেখি একটি মেয়ে খুব ভালো, আমরা বলছি ওই মেয়েটার মতো না, মেয়ে হয় না, এত ভালো মেয়ে, দেখা গেল তার ডিভোর্স হয়ে গেছে। আবার একটি ছেলে খুব ভালো, তার কোনো দোষ নেই, কোনো খারাপ ত্রুটি নেই, অথচ সেও সংসার করতে পারলো না। আসলে প্র্যাকটিক্যাল সংসার ভূমিতে যখন আসবে স্বামী স্ত্রী, অনেক দায়িত্ব, অনেক বোঝাপড়া থাকবে, অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেগুলোর মধ্য দিয়ে সে যখন যাবে তবেই জীবনে আনন্দ অনুভব করবে, তবেই জীবনে আনন্দ পাবে। তাই অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, তাই না? অনেক স্যাক্রিফাইস আছে, শুধু আমি তুমি বুঝলে হবে না। ভালোবাসা, কর্তব্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলো সব থাকবে, তবে সেই স্বামী বা সেই স্ত্রী আদর্শ স্বামী বা আদর্শ স্ত্রী হয়ে উঠতে পারবে। এই লক্ষণগুলো দেখবেন। আগে ভালো মানুষ হতে হবে, যে ভালো মানুষ সে ভালো স্বামী হতে পারবে। আর যে ভালো মানুষ নয় সে কী করে আদর্শ স্বামী হবে? সে কখনো আদর্শ স্বামী হতে পারবে না। তাই মনে রাখবেন, বিয়েটা অনেককে আজকাল বলতে শুনি, বিয়ে করে না আমার জীবনটা একদম শেষ হয়ে গেল, আগের জীবনটাই আমার ভালো ছিল। একটি ছেলেকে সেদিন জিজ্ঞাসা করলাম, বিয়ে হয়েছে নতুন কয়েক বছর হলো, তা আমি জিজ্ঞাসা করলাম কি কেমন আছো এখন, লাইফটা কেমন লাগছে? তখন বলছে, আর বলবেন না, আগেই ভালো ছিলাম, এসব ঝুটঝামেলা। আমি বললাম, এই তো সংসারটা তুমি করতে পারছো না, সংসার করতে পারলে সেটা আনন্দময় হবে। কেউ বলবে হ্যাঁ বিয়ের পর আমার জীবনটা ভরে গেল, আর যে পারবে না সে বলবে আমার লাইফে শুধু প্রবলেম, প্রবলেম, প্রবলেম। তাই প্রবলেম থেকে প্রত্যেকে বেরিয়ে চলুন। আজকে আর দীর্ঘায়িত করব না, প্রত্যেকের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো মধুময় হোক, খুঁত ধরবেন না, এই লক্ষণ মেলাতে যাওয়ার দরকার নেই। প্রত্যেকে যে যেমন করে আছেন, যেখানে আছেন, দেখুন রাগ মানুষের রাগকে বাড়ায়,
কাউকে সংশোধন করতে চাইছেন, স্বামী হয়তো একটুখানি বিপথে আছে বা স্ত্রী একটু বিপথে আছে, তাকে আপনি কী চান, ত্যাগ করতে চান নাকি সংশোধন করে আপনার জীবনের উপযোগী করতে চান? যদি তাকে ত্যাগ করতে চান তাহলে চিৎকার চাঁচামেচি করে শাসন করুন, আর যদি আপনি তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপন করে চলুন, তাই না? একটু অ্যাডজাস্ট করুন, একটু ধৈর্য ধরুন, বিপদ কেটে যাবে। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন।